ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর জুহুর হকার্স মার্কেটে শুক্রবার রাত সাড়ে নটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয় আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দশটি ইউনিটের প্রায় ঘন্টার চেষ্টায় শুক্রবার রাত দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে তিরিশটিরও বেশি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি পুরো কাজ শেষ হলে তদন্ত শেষে আগুন লাগার কারণ বলা যাবে আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও তদন্ত শেষে বলা যাবে বলে জানিয়েছেন চট্টগ্রামের চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ